Good evening, you're listening to 5EBI FM 103.1, your multicultural radio station. The time at EBI is approaching 9.30 and it's time for the Bangladesh Community Programme. To all the Bangladesh community, Shuvor Shonda, I hope you sit back and enjoy the programme here on 5EBI FM. রয়েছে ঘরেটা জুড়ে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরেটা জুড়ে এই মিষ্টি গন্ধটা কি কেবলই একজনের গায়ের সুবাস বা কোনো দামি ব্র্যান্ডের সুগন্ধি নাকি এর সাথে জড়িয়ে আছে খুব প্রিয় একজন মানুষের মিষ্টি অনুভব আছে কোনো প্রিয় স্মৃতি কিংবা কোনো বিশেষ মুহূর্ত বা স্পর্শকাতর কোনো ঘটনার সাৎকাহন একটু খেয়াল করলে বোঝা যাবে আমাদের শৈশব কৈশোর বা তারুণ্যের দিন রাতের বিভিন্ন সময়গুলোকে আমরা ছুঁয়ে রাখি অদ্ভুত সব গন্ধের সাথে বিজ্ঞান বলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ফ্রেগ্রান্স বা গন্ধ অন্যান্য ইন্দ্রিয় যেমন দৃষ্টি বা শ্রবণের মতো স্মেল দিয়েও আমরা বুঝতে শিখি জানতে শিখি আমাদের চারপাশকে অনুভব করতে শিখি কাছের সম্পর্কগুলোকে সত্যি বই কি একটা শিশু যখন প্রথম পৃথিবীতে আসে সে কিন্তু তার মাকে অন্য আরও দশজন নারী থেকে আলাদা করে চিনতে শেখে প্রথমত তার মায়ের গন্ধ দিয়ে মায়ের সাথে সন্তানের নারীর টানের শুরু হয়তো এখান থেকেই বন্ধুরা শুনছেন আমাদের রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ সরাসরি বুধবারের সাপ্তাহিক আয়োজনে আপনাদের সাথে আজকে আমি আছি সামিনা আর আমার সাথে আছে সোহা আমরা আজকে গল্প করছি ফ্রেগ্রেন্স বা গন্ধ নিয়ে আমাদের চেষ্টা কিছু মিষ্টি কথার সুগন্ধ ছড়ানো সবার মধ্যে গন্ধ নিয়ে যে কোনো মজার রোমান্টিক যে কোনো অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন আপনাদের ফিডব্যাকও গল্প শুরুর আগে চলুন শুনে আসি আজকের প্রথম গানটি গন্ধ রয়েছে ঘরটা জুড়ে রয়েছে ঘরটা জুড়ে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে না জানি কারকে না পেয়ে গেছে কি জুড়ে মিষ্টি একটা গন্ধ Thank you.
গেছি কি করে বলি কেন রেখে গেছি সুযোগানি কেন রেখে গেছি সত ফোটানো কতগুলি পুরানো দিতে কাজে মুছিয়ে নতুন শিখাটি গেছে বলে দিয়ে পুরানো দিতে কাজে মুছিয়ে নতুন শিখাটি গেছে বলে দিয়ে হারালো মিশি হওয়াটা মরি ঘুরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘর কাছে না জানি কারকে না পেয়ে গেছে কি ঘুরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘর কাছে শ্রোতা আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণ এবং আমাদের শুনছেন লাইভ আপনাদের সাথে আছি আমি সোহা এবং আমার সাথে আছে সামিনা আপু আর আজকে আমরা গল্প করছি গন্ধ বা সুবাস নিয়ে আর তারই সূত্র ধরে আমরা শুনে আসলাম আমাদের ওয়ার্ল্ড মিউজিক সেকশন থেকে মান্নাদের কণ্ঠে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে গানটি আসলে এই গানটা শোনার সাথে সাথে যেন মনে হচ্ছে ঘরে একটা সুন্দর সুবাস ছড়িয়ে গেছে কিন্তু আপু আমার মাথায় ঢুকছে না এত কিছু থাকতে আমরা কেন সেই সুগন্ধ নিয়ে গল্প করছি তার পেছনে একটা মজার কাহিনী আছে আমাকে অভিরাপু প্রায় কিছুদিন ধরে জিজ্ঞেস করছে সামিনা আপনি কি স্ক্রিপ্ট করতে আগ্রহী আপু যতবার বলেন আমি মাথা ঝাঁকিয়ে তীব্রভাবে মাথা ঝাঁকিয়ে বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারপর নানান কাজের ভিড়ে ভুলে যাই তো এরকমই চলছে তো সেদিন কি হয়েছে আমি কাজ থেকে ফিরছি রাতের বেলা 11টার মতো বাজে ওদিন একটু বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা তো আমি গাড়িটা পার্ক করে বাসায় ঢুকবো হঠাৎ করে আমার নাকে একদম তাজা বৃষ্টি ভেজা কিছু কামিনী ফুলের গন্ধ আসলো এখানে কিন্তু কামিনী ফুল হয় দেখেছো মনে হয় অস্ট্রেলিয়ায় আমি না হঠাৎ করে থমকে গেলাম এবং ওই মুহূর্তে আমার মনে হলো এই সামিনা আমি ঠিক এই মুহূর্তে এখানে নেই আমি ফিরে গেছি কৈশোরে আমার বাবার বাড়ির উঠোনে সেই কামিনী গাছটার কাছে শীতের সকালের মাখামাখি রোদ্দুরে সেই হঠাৎ আসলে সোহা আমার আমার কাছে মনে হলো সুগন্ধ বা গন্ধ এমন একটি বিষয় যেটা নিয়ে খুব সুন্দর কিছু গল্প হতে পারে অসাধারণ কিছু গল্প এবং আমি এরপর একটু গবেষণা করলাম একটু পড়াশোনা করার চেষ্টা করলাম এবং হঠাৎ করে দেখলাম আসলে বিষয়টা কিন্তু অনেক বিস্তীর্ণ হ্যাঁ নানান ক্ষেত্রে এটা নিয়ে কথা হয়েছে গল্প হয়েছে কবিতা লেখা হয়েছে তুমি হুমায়ুন আহমেদের খুব একটা ভালো গল্প আছে এনে গন্ধ তুমি শুনেছ পড়েছো কিনা বা সুকুমার রায়ের গন্ধ বিচার পড়েছো কিনা অসাধারণ কিন্তু হ্যাঁ ওই গন্ধ বিচার ছড়াটার কথা বলছেন তো হ্যাঁ 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 ছোটবেলায় পড়েছিলাম একবার চলুন শ্রোতাদের একবার শুনিয়ে দিয়ে আসা যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই শ্রোতারা আমি পড়ছি গন্ধ বিচার সুকুমার রায়ের এটাকে আসলে ছড়া বলবো না কবিতা বলবো বুঝতে পারছি না চলুন শুনে আসি সিংহাসনে বসল রাজা বাজল কাঁসর ঘণ্টা ছট ফুটি উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিসি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক শুঁকে বদ্দি বদ্দি বলে আমার নাকে বেজায় হলো সর্দি রাজা হাঁকেন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র নস্যি দিয়ে বন্ধ যে না গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাহি কর্পূর গন্ধ তারি মুন্ডু আমার একেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালোয়ান ভীম সিং ভূমি বলে আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাদ বলেই শুল রাজসভাতে চক্ষু বুঝি চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা বলল রাজা তুমি না হয় করোনা ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার 90 ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস
শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, হাজার টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহিতেই উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকল যে গন্ধ, রইল অটল, দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্য হলো জয় জয়কার, বাজল কাঁসরের চক্কা, বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না তো সে অক্কা। অসাধারণ আপু, অসাধারণ। থ্যাংক ইউ। আসলে এই গন্ধ বিচার কবিতাটা সুকুমার রায় যে সুন্দর করে লিখেছেন আর আপনি যে সুন্দর করে আবৃত্তি করলেন, অসাধারণ। থ্যাংক ইউ সোহা। কিন্তু আসলে ছড়াটা বা কবিতাটা যাই বলি না কেন, অসাধারণ। ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে এত সুন্দর করে না প্রত্যেকটা বিষয় বিস্তীর্ণ হয়েছে বাক্যালাপগুলো। এবং মানে খুব একটা বেশি খেয়াল না করলে কিন্তু গন্ধ জিনিসটা আমাদের এত নজরে পড়ে না, যে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমরা গন্ধের সাথে। এই ছড়া বা কবিতা যেটাই বলে এর মাধ্যমে কিন্তু মানে খুবই সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়েছে যে কত অসাধারণ একটা জিনিস এবং কত ইম্পর্টেন্ট একটা জিনিস। তবে যাই হোক শ্রোতা বন্ধুরা, ছড়া যেহেতু একটা হলো, এই মুহূর্তে না হয় আমরা আরেকটি গানও শুনে আসতে পারি। তাহলে আমরা চলে যাই পরের গানের দিকে, গল্পের এই পর্যায়ে চলুন পরের গানটি শুনে আসি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শাকিলা জাফরের কণ্ঠে অসাধারণ গানটি চন্দন গন্ধে আজ ভরে আছে মন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড FM 103.1 এ শুনছেন আমাদেরকে লাইভ। আমি সামিনা এবং আমার সাথে সোহা, এবং আজকে আমরা গল্প করছি ফ্রেগ্রেন্স বা গন্ধ নিয়ে। বেসিক্যালি আমরা গল্প করছি আসলে সুগন্ধ নিয়ে। এই সুগন্ধ বা গন্ধ কিন্তু নানান রকমের হতে পারে। সেটা হতে পারে ন্যাচারাল, কিংবা হতে পারে আর্টিফিশিয়াল বা পারফিউম বা অ্যারোমা, কিংবা হতে পারে খুব হালকা মিষ্টি বা তীব্র কড়া গন্ধের। আবার এক এক জায়গার গন্ধ কিন্তু এক এক রকম। যেমন প্রত্যেকটা মানুষের গায়ে একটা নিজস্ব গন্ধ আছে, ঠিক তেমনি একটা বাড়ি, একটা দোকান বা একটা অফিসের গন্ধ কিন্তু অন্যটা থেকে একদমই অন্যরকম। যেমন ধরা যাক, আপনি একটা ফুলের দোকানে গিয়েছেন বা একটা বইয়ের দোকানে গিয়েছেন। বইয়ের দোকানের গন্ধ বা ফুলের দোকানের গন্ধ কিন্তু মাছের বাজারের গন্ধ থেকে একদমই আলাদা, এটা মানতেই হবে। আবার শীতের সকালে এক কাপ ধোয়া ওঠা গরম কফির গন্ধ যে উষ্ণতা আমাদের মধ্যে ছড়াবে, বৃষ্টির দিনের ইলিশ খিচুড়ির গন্ধটাও ঠিক ততটাই ক্ষুধা জাগাবে। শুধু কি তাই, সব গন্ধ সব রকম। যেমন একটা অফিসে একটা কর্পোরেট অফিসের গন্ধ যেরকম, আবার একটা মুদির দোকানের গন্ধ সেটাও কিন্তু পুরোপুরি ভিন্ন। আবার নতুন শাড়ির ভাজে একটা গন্ধ আছে, আনকোরে শাড়ির ভাজে। তুমি কি কখনো খেয়াল করেছো সোহা, নতুন শাড়ির ভাজে একটা গন্ধ, যখন একটা নতুন শাড়ি আমরা পরি সেটাতে একটা অন্যরকম গন্ধ থাকে? আপনার এই কথা শুনে আমার এটাও মনে হয়েছে, যখন নতুন কোনো কাপড়ের গন্ধ এখনো শুনি তখন মনে হয় কিন্তু একটা ঈদ ভাব, মানে একটা ইভেন্ট পর্যন্ত আমাদের নিয়ে যায় একটা গন্ধ। এবং জানো কি, যে এই নতুন শাড়ির ভাজের গন্ধের সাথে নতুন বইয়ের একটা একটা খুব যোগসূত্রতা আছে। তুমি দেখবে যখন একটা নতুন বউ আসে বাড়িতে, ছোট ছোট বাচ্চা কাচ্চারা সারাক্ষণ ওই বউটার সাথে সাথে ঘুরঘুর করতে থাকে, এবং এই গন্ধটা কিন্তু ওই নতুন শাড়ির ভাজের গন্ধ, হলুদ মেহেদির গন্ধ এবং সবকিছু মিলে একটা অন্যরকম মাদকতাময় গন্ধ। তো এই সব কিছু কিন্তু আসলে গন্ধ রিলেটেড। আবার দেখো যে আমার মনে পড়ে, আমার মা শীতের শুরুতে লেপ কাঁথা বের করতে থাকেন বাক্স থেকে, ওখানে একটা ন্যাপথলিনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও কিন্তু অন্যরকম। হ্যাঁ, একটা পুরনো একটা স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার মতো গন্ধ। তো আসলে সব কিছু মিলে আমাদের গন্ধ আমাদেরকে নানানভাবে আকৃষ্ট করছে, আমাদেরকে সারাক্ষণ ছুঁয়ে আছে। এছাড়াও আছে কিছু আর্টিফিশিয়াল গন্ধ বা আমরা যেটাকে বলছি সুগন্ধি বা পারফিউম, এবং নানান দামের, নানান ব্র্যান্ডের। তুমি দেখবে যে গ্রামে সস্তা যে বাজার হাট হয় সেখানে সস্তা ধরনের কিছু আতর বিক্রি হয়, একদম অল্প পয়সার কড়া গন্ধের আতর। আবার সেখান থেকে তুমি চলে যাও এম্পেরিয়াল ম্যাজেস্টি বা চ্যানেল ফাইভে, সব কিছুরই কিন্তু উদ্দেশ্য একটাই, সুগন্ধ ছড়ানো সবার মধ্যে। কিন্তু এই যে সুগন্ধি বিষয়টা, তুমি কি জানো যে এই সুগন্ধি যে বিলাস বা সৌখিনতা, এটা আমাদের মাঝে কেন গ্রো করছে বা কখন গ্রো করছে? আমার যেটা মনে হয়, সম্ভবত এই পারফিউম বা সুগন্ধি আমাদেরকে একটা ভালো ফিল এনে দেয়, মানে একটা ফ্রেশনেস বা একটা গুড ফিল, যেটা হয়তো আমাদেরকে মুড তৈরি করছে, একটা মুড তৈরি করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই তুমি একদম ঠিক বলেছ। সাম্প্রতিককালে কিছু সাইকোলজিক্যাল টেস্টের রিপোর্টে দেখা গেছে যে সুগন্ধি আমাদের চারপাশের মানুষজনদের মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করতে সাহায্য করে। ধারণা করা হচ্ছে যে যারা এই শৌখিনতায় অভ্যস্ত, মানে যারা রেগুলার পারফিউম ইউজ করেন, তাদের মধ্যে বা তাদেরকে আমরা বলছি সোশ্যালি মোর স্কিলড দেন আদার্স। কারণ তারা বলছে, এই রিসার্চটাতে বলা হচ্ছে যে এই ধরনের মানুষের মধ্যে সেলফ কনফিডেন্সটা অনেক বেশি থাকে। তার মানে কি আপু, আমরা কি আসলে সেই সুগন্ধি দিয়ে কোনো একটা মানুষকে নিয়ে, মানে তার অপিনিয়ন একটা বিচার করে দিচ্ছি যে এই মানুষটা সেলফ কনফিডেন্ট, এই মানুষটা সেলফ কনফিডেন্ট না? আসলে বিষয়টা ঠিক সেরকম না, এটা হ্যাঁও হতে পারে নাও হতে পারে অপিনিয়ন তৈরির বিষয়ে। এখন মনে করো যে তুমি, আমরা যত বড় হচ্ছি, হ্যাঁ আমাদের শৈশব কৈশোর থেকে আমরা যত তারুণ্যের দিকে যাচ্ছি বা পরিপক্ক হচ্ছি, আমাদের মধ্যে কিন্তু ম্যাচিউরিটি বাড়ছে, আমাদের ওপিনিয়নগুলো ডিফারেন্ট হচ্ছে, আরও পরিপক্ক হচ্ছে। ঠিক একইভাবে এই গন্ধের বিষয়ে কিন্তু আমাদের বিচারটা বদলে যাচ্ছে। অঞ্জন দত্ত একটা বিখ্যাত গানের মতো, তুমি শুনেছো কিনা আমি জানি না, শুনতে কি যাও তুমি সেই অদ্ভুত বেসুরো সুর, যেখানে একটা ছোট ছেলে দু টাকার খেলনা আলার পেছনে ছুটত এক সময়, সেই ছেলেটাই এক সময় ওই দু টাকায় সিগারেট কিনছে। হ্যাঁ, এই যে পরিপক্কতা, এর সাথে সাথে কিন্তু আসলে গন্ধের বিষয়টা বদলে যাচ্ছে, সুগন্ধির বিষয়টা বদলে যাচ্ছে। গন্ধ চেনার বিষয়টা বা গন্ধকে আপন করে নেওয়ার বিষয়টা অনেকখানি চেঞ্জ হচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ইন ইউর লেট টিনস অ্যান্ড আর্লি টোয়েন্টিস ইউ অফেন চুজ আ ফ্রেগ্রেন্স বিকজ ইউ আইডেন্টিফাই উইথ ইটস ইমেজ, অ্যাজ ইউর সেন্স অফ কনফিডেন্স ডেভেলপস
you tend to choose a fragrance that expresses your individual style, your personal taste. Exactly. এখানে অ্যান এম এশলের যিনি অক্সিডেন্টাল কলেজ অফ লস অ্যাঞ্জেলেসে পড়াচ্ছেন তিনি বলেছেন যে ইটস কোয়াইট পসিবল দ্যাট উই রেসপন্ড ইমোশনালি টু অদার্স উইথাউট রিয়েলাইজিং হোয়াই উই আর রেসপন্ডিং অর ইভেন হোয়াট আওয়ার ফিলিংস আর। তার মানে হচ্ছে তুমি ধরো একটা খুব হ্যান্ডসাম সুদর্শন তরুণের সাথে ডেটে গিয়েছো, যে আবার কিছুক্ষণের মধ্যে তোমার মনে হলো তার আফটার শেভ বা তার পারফিউমের গন্ধটা এত তীব্র যে তোমার মাথা ধরে যাচ্ছে, তুমি এটা নিতে পারছো না, কিন্তু হয়তো তুমি বুঝতে পারছো না যে কেন তোমার এই লোকটিকে অপছন্দ হচ্ছে বা কি বিষয়, কিন্তু হয়তো এখানে কাজ করছে সেই বিশেষ গন্ধটি। আমার মনে আছে একবার কি হয়েছে, আমি সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছি রাতের বাসে, এবং রাতের বাসগুলো তো বোঝোই একদম পুরো টাইট থাকে, সবাই উঠে ঘুমিয়ে যায়। তো সেই বাসে ওঠার পরে কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম এক ভদ্রলোক এক শিশি আতর গায়ে দিয়ে উঠেছেন, এবং সেই আতরের তীব্র গন্ধ পুরো বাসের মধ্যে ভুরভুর করছে সারা রাত, এবং আমি প্রচণ্ড মাথা ধরা নিয়ে, আমি ঘুমোতে তো পারলামই না, প্রচণ্ড মাথা ধরা নিয়ে পরদিন সকালে ঢাকায় নামলাম। তো এটা আসলে হয় এরকম গন্ধের জন্য। তবে গন্ধে কিন্তু একটা ভালো ব্যবহারও আছে, কারণ বিভিন্ন গল্প সিনেমাতে কিন্তু আসলে দেখা যায় যে গোয়েন্দারা যেরকম ফেরুদা, ব্যোমকেশ বক্সী, শার্লক হোমস, তারা কিন্তু সেই গন্ধকে চিন্তা করতে করতে সে দোষী বা মার্ডারের কাছে পৌঁছে যায়। একদম ঠিক, ওই যে জর্দার গন্ধ বা পারফিউমের গন্ধ, এমনকি শরীরের গন্ধ যদি আমরা কুকুরকে কাজে লাগাই, গোয়েন্দা পুলিশরা অনেক সময় গন্ধ বিষয়ে। যেমন এই মুহূর্তে আমার একটা বাংলাদেশে একটা অ্যাডের কথা খুব মনে পড়ছে, একটা কোন একটা ট্যালকম পাউডারের হবে সম্ভবত, একটা মেয়ে সেই ট্যালকম পাউডার গায়ে ছড়িয়ে বের হলো আর রাস্তা দিয়ে শখানেক বিভিন্ন পুরুষের, বিভিন্ন বয়সের পুরুষ তার পেছন পেছন ছুটতে শুরু করলো। আর লাক্সের কথা তো না বললেই না, লাক্সের অ্যাডগুলো তো আমার মনে হয় যে বাণিজ্যিক ক্ষেত্রে বা এই অ্যাড এজেন্সিগুলোর ক্ষেত্রে সুগন্ধি একটা বড় বিষয়, সেটা তুমি ওয়াশিং পাউডার কেনো বা গায়ে মাখা সাবান। বাই দ্য ওয়ে, আমার গায়ে পারফিউমটা কেমন লাগছে বললে না তো? ভালো বলেছেন আপু। বন্ধুরা শুনছেন আমাদের FM 103.1 এবং RBA-তে বুধবার প্রতিদিন সাপ্তাহিক আয়োজনে, আর আমাদের শুনছেন লাইভ। চলুন আমরা শুনে আসি পরের গানটি।
ছনা ধরিয়ে যাই আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই আমি রজনীগন্ধা। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আমি রজনীগন্ধা ফুলের মতো গানটি, আর আমাদের শুনছেন লাইভ। আচ্ছা আপু, আমরা যে বিষয়ে কথা বলছিলাম আসলে গানের আগে, যে ফ্রেগ্রেন্স কি আসলে আমাদের মুড চেঞ্জ করতে পারে কিনা? আমার তো মনে হয় অবশ্যই পারে। ঠিক এই মুহূর্তে অভি আপু আমাদের দুটো কাঠালি চাপা ফুল দিয়ে গেছে এবং আমি সাথে সাথে সেটা খোপায় গুঁজেছি। আমার মুড তো অসাধারণ লাগছে এখন, তো আমার মনে হচ্ছে যে এতক্ষণ যতটুকু এনার্জি ছিল এখন তিন গুণ বেড়ে গেছে। ডেফিনেটলি এটা ফুলের কারণে এবং অভি আপুর ভালোবাসার কারণে অবশ্যই। এবং অবশ্যই, এবং আমি যেহেতু ফুলটা মাথায় পড়েনি কিন্তু আমি গন্ধ পাচ্ছি, তো আমি ডেফিনেটলি বলতে পারবো যে গন্ধে আসলে একটা অসাধারণ ক্ষমতা আছে। তবে হ্যাঁ, রিসার্চে দেখা গেছে যে বিভিন্ন মানুষজন যারা রিসার্চ করছেন তারা গন্ধ নিয়ে বলেছেন, দ্য মোস্ট রিমার্কেবল প্রপার্টিস অফ ফ্রেগ্রেন্স ইজ দ্য ওয়ে ইট ইনস্ট্যান্টলি এফেক্টস আওয়ার ইমোশনস। আরো দেখা গেছে যে ফ্রেগ্রেন্স কিন্তু আমাদেরকে এমন ভাবে উদ্দীপিত করতে পারে, আবার আমাদের মধ্যে কিন্তু একটা স্থিরতা তৈরি করে দিতে পারে। এবং আমাদের মধ্যে ভালো বা খারাপ লাগা বা ভালো মুড নিয়ে আসা, খারাপ মুড নিয়ে আসা, এগুলো কিন্তু এই ফ্রেগ্রেন্স তৈরি করে ফেলতে পারে। ইভেন বিভিন্ন রিসার্চে কিন্তু আরো দেখা যায় যে সুগন্ধের সাথে আমাদের পজিটিভ বা নেগেটিভ স্মৃতির একটা গভীর সম্পর্ক রয়েছে এবং এটাকেই কিন্তু সুনিদ্রার মধ্যে এফেক্ট ফেলে। হ্যাঁ, যখন তোমার মানে একটা ভালো গন্ধ তুমি যখন স্পেলটা নিচ্ছ তোমার একটা ভালো স্মৃতিচারণ করছে এবং তোমার ঘুম ভালো হচ্ছে, মানে ঠিক মিউজিকের মতো এটার মধ্যে হবে। দেখো মিউজিকের সাথেও একটা লিংক আছে, যেমন একটা মিউজিক খুব সুথিং হতে পারে, খুব উদ্দীপনা উত্তেজক হতে পারে, ঠিক একইভাবে স্মেল। যেমন আমরা প্রথমেই গল্প করছিলাম যে এটা একটা ইন্দ্রিয়, লাইক আমাদের শ্রবণ বা দৃষ্টির মতো এটা একটা ইন্দ্রিয় যেটা দিয়ে আমরা শিখছি, আমরা জানছি চারপাশটাকে, ঠিক এইভাবেই কাজ করছে আসলে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু দেখার বা শোনার আগে কিন্তু আমরা আগে বুঝি যে কি হতে যাচ্ছে। যারা দৃষ্টি প্রতিবন্ধী বা যারা একটু দেখবে যে ডিসেবল বা সোশ্যালি অত ইয়ে না, তাদের মধ্যে কিন্তু এটা অনেক তীব্রভাবে থাকে স্মেল সেন্সটা। আর এই জন্য কিন্তু শুধুমাত্র এই বিভিন্ন জিনিসপত্রের গন্ধ না, এই গন্ধকে নিয়ে কিন্তু স্পা বা বডি মাসাজ সেন্টারগুলোতেও একটা অ্যারোমাথেরাপি দেওয়া হয়, সেটা কিন্তু পুরোটাই গন্ধের উপর বেস করে তৈরি। হ্যাঁ, প্রাচীন একটা প্রবাদ আছে জানো তো, এভরি পারফিউম ইজ আ মেডিসিন। যে কোনো পারফিউম এটা মেডিসিনের মতোই কাজ করে, মন ভালো করে, যেটা তুমি এতক্ষণ বলছিলে। এবং মজার কথা কি জানো, রিসেন্টলি কিছু স্টাডি হচ্ছে, যেমন পেপারমিন্ট এবং লিলি, এই এর যে গন্ধ, এই দুটো গন্ধ এরা বলছে যে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দ্য প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে। এবং টোকিওতে একটা কোম্পানি তারা কি করেছে, পাইপের মধ্য দিয়ে পেপারমিন্টের গন্ধটা অফিসের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এয়ার কন্ডিশনের যে ওয়েভটা, যে বাতাসটা যায় তার সাথে। এবং তারা অসাধারণ কিছু এখানে রেজাল্ট পেয়েছে। তারা দেখেছে যে ফ্রিকোয়েন্সিটা তারা সকালবেলা যখন দিয়েছে তার ফলে যেটা হয়েছে যে তাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়েছে, কার্যক্ষমতা অনেক বেড়েছে। ঠিক একইভাবে তারা দুপুরে লাঞ্চের সময় একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্স দিয়েছে এবং কাজের শেষে বিকেলবেলা আরেকটা দিয়েছে। এবং তারা দেখেছে দুপুর এবং বিকেলে সেই ফ্রিকোয়েন্সটা পার্টিকুলার, যেটা ওরা বলছে সিডার, এটাতে যেটা হয়েছে যে তাদের রিফ্রেশ হয়েছে, তাদের টায়ার্ডনেস রিডিউস করেছে। তো এটা আসলে বৈজ্ঞানিকভাবেও এখন প্রমাণিত যে গন্ধটা কিভাবে কাজ করছে, নট অনলি অ্যারোমাথেরাপি, এটা ইভেন আমরা অফিস বা কর্মক্ষেত্রে আজকাল ব্যবহার করছি। অসাধারণ। কিন্তু তুমি কি জানো, এই যে আমরা এত গন্ধ নিয়ে কথা বলছি, কখন প্রথম আসলে এই ফ্রেগ্রেন্স নিয়ে আমরা আসলে জানতে পেরেছি বা কখন এটা শুরু হয়েছে? আমি যতদূর শুনেছি যে প্রায় 5,000 বছর আগে ইজিপশিয়ানরা প্রথম সেই অ্যারোমাটিক অয়েল এবং এসেন্সের কাজ শুরু করে। তৎকালীন সময়ে যারা পারফিউম লাভার ছিল তারা মূলত যা করে যে বিভিন্ন টাইপের পারফিউম যেগুলো থেকে তৈরি করা যাবে, যেমন আলমন্ড, রোজ অয়েল, ফ্র্যাঙ্কসেন্স, মির, সেডার, মিমোসা, লিলি, নাটমাক, বিভিন্ন টাইপের জিনিসগুলা তারা মানে একটা সাথে আরেকটা চেঞ্জ করে করে, অল্টার করে করে মিশিয়ে, এবং শুধুমাত্র এই পারফিউম বানানোর ক্ষেত্রে না, বিভিন্ন খাতেও, যেমন মেডিসিন, কসমেটিক্স, ইনসেন্স ইত্যাদিতে ব্যবহার করে। এবং এভাবেই তখন পুরো কেমিস্ট্রি আসলে, পুরো ল্যাবরেটরি, আমি জানি যে এটা ল্যাবরেটরিতে করে ওরা।
উল্লেখযোগ্য ছিল যে একটা কাহিনী শুনেছি যে ভূতত্ত্ববিদরা নাকি যখন 1922 সালে সেতুতান খামের টুমটা খুলে তখন ওখানে একটা ছোট সুগন্ধির শিশি পায়, এটা আমি পড়েছিলাম, তখনও সুগন্ধি ছড়া ছিল এবং তারা প্রত্যেকটা মমির সাথে মৃতদেহের সাথে অনেক কিছুর সাথে সুগন্ধি দিত এবং খুব সুন্দর চন্দন বা বিভিন্ন ভাবে তৈরি এবং অসাধারণ গন্ধ ছিল আসলে। এবং গবেষণায় আরো দেখা গেছে যে নাইল ভ্যালিতে নাকি প্রথম সুগন্ধি চর্চা শুরু হয় এবং তারপরে অন্যান্য প্রাচীন সভ্যতারাও অ্যাডাপ্ট করে নেয়। এবং দেখা যায় যে গ্রিসে অ্যাথলেটসরা সবসময় অ্যারোমাটিক অয়েল ব্যবহার করে, আবার রোমানরা কিন্তু অ্যারোমাটিক অয়েলের জায়গায় ফুলের সুগন্ধি যুক্ত পানি ব্যবহার করে, আবার পার্সিয়ানরা দেখা যায় ফুল থেকে সুগন্ধি তেল বের করে, তার বের করার উপায়টা কি তারাই বের করে প্রথমে, তারপর বিভিন্ন উপাদান মিশিয়ে বিভিন্ন ধরনের সুগন্ধি পরীক্ষা শুরু করে। পরে এই জিনিসটি আবার ওয়েস্টার্ন ইউরোপেও সুগন্ধি চর্চা শুরু হয়। তবে যেটা মনে হয় যে আপনি যখন বলছিলেন লিলি, মানে এরকম মানে আমাকে তো ফুলের আরেকটা নাম কিন্তু গন্ধই বলা যায়, আমাকে তো ফুল বলতে কখনো আইডেন্টিক্যাল কোনো ফিগার চিন্তা করতে পারি না, আমি ফার্স্টে গন্ধের কথা মনে করি। ইতিহাস এটা বইয়ের কথা বলছি, তুমি দেখো যে আমরা যখন রূপচর্চা করছি বাসে খুব সাধারণ ভাবে, হয়তো গোসলের পানিতে কয়েকটি গোলাপের পাপড়ি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ এরকম এরকম টুকটাক দৈনন্দিন জীবনেও কিন্তু আমরা আসলে এরকম তৈরি করছি না সুগন্ধের বিষয়টা। শ্রোতা মণ্ডলী, আমরা অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি, এখন আমরা শুনতে যাচ্ছি আমাদের পরের গানটি, কুমার বিশ্বজিতের তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পারি। যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পারি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা, ও তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেব জমা, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। এই তোমার জন্যে হতে পারি আমি দেবদাসে রোমিও, এই তোমার জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও, এই তোমার জন্যে এনে দিতে পারি আকাশের সবে তারা, শুধু পারবো না আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। তোমার জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাব, এই তোমার জন্যে ঘুমহীন চোখে রাত্রি কাটাব, এই তোমার জন্যে গোটা পৃথিবীটা ভরে দেব ফুলে ফুলে, শুধু পারবো না আমি যদি তুমি বলো থাকতে তোমাকে ভুলে, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা, তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেব হাওয়া, ও তুমি যদি বলো করব বদল নিজেকে তোমার চাওয়া, তুমি আমার শুধু আমার
ভালো লাগা কবিতা, তুমি যদি বলো পদ্মা মেঘনা একদিনে দেব পাড়ি, তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি, তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা। শ্রোতমণ্ডলী, আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি অনুরণন। আপনারা টিউন করেছেন FM 1.3.1 আর আমাদের শুনছেন লাইভ। আজকে আমরা এখানে আছি, আমি সামিনা, সোহা এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন অভি আপু, নাজিয়া হোসেন। অভি আপু, এবং অভি আপু একটু আগে আমাদেরকে কাঠালি চাপার ফুল দিয়ে গেছেন, অত্যন্ত সুবাসিত, এবং আমি তো খোপায় পড়ে আছি। অভি আপু, ওয়েলকাম। এখন আমি আপনার কাছে জানতে চাই, এই যে আমরা এত গন্ধ নিয়ে এত কপচাচ্ছি আজকে, আপনি শুনতে পেয়েছেন মনে হয় বাইরে থেকে, গন্ধ নিয়ে আপনার কোনো মজার অভিজ্ঞতা কি আছে, কোনো রোমান্টিক অভিজ্ঞতা চ্যাপ্টা গোলাপ ফুলের মতো? গন্ধনী অভিজ্ঞতা বলতে গেলে আসলে এই মুহূর্তে ব্ল্যাঙ্ক লাগছে, কারণ এত অভিজ্ঞতা কোনটা রেখে কোনটা বলবো চিন্তা করতে গিয়ে পুরো ব্ল্যাঙ্ক। সেটাই বলবো প্রথমে, তুমি একটু আগে বলছিলে পেপারমেন্টের সৌরভটা অফিসে ছড়িয়ে দেওয়ার মতো। আমি ব্যক্তিগতভাবে অফিসে দুপুরে খাওয়ার সময় বা তারপর থেকে পেপারমেন্ট চুইংগাম চাবানো শুরু করি। এটা আমার জন্য ব্যক্তিগতভাবে যেটা করে সেটা হচ্ছে আমার ঘুম দাঁড়ায়। এই ধরনের জিনিসগুলো আসলে, এই ধরনের গন্ধগুলো মূলত একটা তো ডেফিনেটলি খুবই অবশ্যই মানে বুঝতেই পারছো এগুলো একটা এফেক্ট থাকে। আর একটা হচ্ছে যেটা, যে গন্ধের কথা যদি বলো, আমি খুব পারফিউম পছন্দ করি। হ্যাঁ, আপনি বলেছিলেন একদিন আমাকে। তো আমার বিভিন্ন মানে অনেকে আছে যে একটা পার্টিকুলার পারফিউমেই স্টাক হয়ে যায়, মানে একটাই সবসময় ইউজ করে, ওটাই তার সিগনেচার হিসেবে কাজ করে। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আমি বিভিন্ন ধরনের পারফিউম জমাই, ব্যবহার করি না করি, কিন্তু জমাতে ভালো লাগে, মানে গন্ধটা খুব মানে খুব আগ্রহী করে আমাকে, মানে মন ভালো করে দেয়। তো সেই গন্ধটা কি মানে একই রকম গন্ধ, মানে যেমন ধরেন যে গোলাপের গন্ধ বা লাইট কিছু, বা কি আপনি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন যে আজকে একটু লাইট, আজকে একটু তীব্র, আজকে একটু ডিফ? নির্ভর করে রাতের অনুষ্ঠান, দিনের কাজের জন্য। হ্যাঁ, এটা একটা বিষয় যে সময়ের সাথে সাথে আমাদের পছন্দ। আমার কথা শুনে মনে হচ্ছিল যে গন্ধে আসলে শুধু একদিকে ফেলে দেওয়া যায় না, মানে দিন রাত এটা ভেদেও গন্ধটাও যে আসলে এটা আসলে আমাদের ড্রেস আপ গেট আপের সাথেও কিন্তু একটা লিঙ্ক আছে, তাই না? সোহার কি মনে হয়, সোহার কোনো মজার অভিজ্ঞতা বা গন্ধ বিষয়ক যে কোনো কিছু? হ্যাঁ, গন্ধ বলতে যেটা মানে গন্ধ অ্যাডাল্টে যেহেতু এসেছি, অ্যাডাল্টে ফার্স্টে যেটা আমার মনে হচ্ছিল দেখে, যখন শীত আসে ম্যাক্সিমাম টাইম আমরা শীত থাকে, আমি কখনো বাংলাদেশের শীতের গন্ধটা ফিল করিনি। অ্যাডাল্টে আমার মনে হয় যে বাংলাদেশে যে শীতের গন্ধটা সেটা কতটা মিস করি আমি এখানে, বৃষ্টির গন্ধ, মানে বৃষ্টির গন্ধ, কিন্তু সোদা মাটির গন্ধ, সোদা মাটির গন্ধ। আমি সবসময় বলি যেখানে এত ঠান্ডা কিন্তু সেই শীতের আমি যে সেই শীতের গন্ধটা সেটা নেই, সেই কুয়াশার গন্ধ, কুয়াশার গন্ধ, খেজুরের রসের গন্ধটাও যদি বলি, সেই কালো ধোঁয়ার গন্ধটাও আজকে আমার খুবই ডাস্টবিনের গন্ধটা বলো না, সেটা বলছি না। তবে হ্যাঁ, গন্ধ নিয়ে যখন বলতে হয়, মাছের গন্ধের কথা আমি বলবো, এটা একদমই সহ্য করতে পারি না, ইভেন এই জন্য আমি রান্নাও করতে পারি না মাছ। রান্নার কথা বললে, সেদিন আমরা রাত দুপুরে অভিপুর বাসায় আক্রমণ করেছি স্ক্রিপ্ট বিষয়ক, তখন 10:30 মতো বাজে, তো আমি গিয়ে বললাম সামিনা আপু আপনিও চলে আসেন, শি ওয়াজ অন দ্য ওয়ে, এবং ঢোকার সাথে সাথে আমার মনে হলো উফ কি যেন একটা রান্না হচ্ছিল, অসাধারণ গন্ধ। এখন আমি তো গিয়ে বলতে পারি না, অভি আপু আপনার বাসায় খেতে আসি, রাত 10:30 বাজে। তো অভি আপু বলেই ফেললো, সামিনা আপনি খেয়ে যাবেন, শুনে আমার যে কি ভালো লাগলো, এত ভালো গন্ধ ছড়াচ্ছিল, সেটা মনে হয় বিফটা ছিল আপু, কিসের গন্ধ ছিল বলতে পারবো না, বাট বাঙালিটা বাসায় তুমি গিয়ে না খেয়ে চলে আসবে, এটা তো তুমি মানে, কিন্তু আমিও বাঙালি, আমার বাসায় গেলে কিন্তু কোনো গন্ধ পাবেন না, কারণ আমরা ওই প্যাকেট টিন এই সমস্তই খাই আর কি, কারণ আমি খুব অল্প সময় পাই রান্না করার জন্য। তারপর খাওয়ার কিন্তু যে গন্ধটা, মানে হয়তোবা এখন আমার খিদা নেই, কিন্তু একটা রান্নার গন্ধ শুনে আমার খিদা লেগে গেল, মানে এভাবে কি হবে, আমার এটা কি হয় জানো, ধরো তুমি কফি শপে পাশ দিয়ে যাচ্ছ কখনো, ওই যে একটা গন্ধ চলে আসে না কফি শপের, আমি মনে হয় পাগল হয়ে যাই। আমার খুব মনে পড়ে, আমি তখন কলেজে উঠেছি মাত্র, তো আমি তো হোস্টেলে থাকতাম, তো বাসায় আসতাম বাসে প্রত্যেক সপ্তাহে, তো একদিন সকালবেলা বেরিয়েছি, হয় বাসা থেকে যাচ্ছি কলেজে বা কলেজ থেকে বা কলেজের হোস্টেল থেকে বাসায় ফিরছি সামহাও, তো আমি দেখি যে ওই যে ছোট মুদির দোকান আছে না, ছাপড়া দোকানগুলো,
সকালবেলা অ্যারাউন্ড 7:30 একটা লোক খবরের কাগজ নিয়ে সকালে চাই চুমুক দিচ্ছে। আমি এই দৃশ্যটা ভুলতে পারি না এখন পর্যন্ত, এবং আমি যে কি ঈর্ষান্বিত হলাম লোকটার প্রতি, কারণ এটা আমার খুব পছন্দের একটা কাজ। সকালবেলা গরম চা, ধোয়া ওঠা চায়ের গন্ধ, চা বা কফি এবং সাথে একটা টাটকা পত্রিকা, আমার মনে হয় এর থেকে সুখের আর কিছু হতে পারে না। মনে পড়ে গেল আমার বাসায়, আমার মানে ঢাকাতে আমার বাবা সবার আগে খবরের কাগজটা লাগতো সকালবেলা, এবং মনে হয় খবরের আকর্ষণের সাথে সাথে গন্ধের আকর্ষণটাও অনেক বড় একটা কাজ করতো। মনে পড়ে যাচ্ছে, মানে আসলে নতুন বইয়ের গন্ধ তুমি চিন্তা করো না, বাংলাদেশ থেকে বই আসলে এই বইমেলাতে। এবার আমাদের অ্যাডিলেডেরই একজনের বই বেরিয়েছে, আমাদের নাহিদাপু, তো নাহিদাপু বইটা যখন দিলেন, আমি বইটার এপাশ ওপাশ উল্টে উল্টে আমি বারবার পাতাগুলো উল্টাচ্ছি, মানে মানে হচ্ছে আমি আমি আসলে প্রায় 5 মিনিট ধরে আমি বইয়ের গন্ধটা নিলাম, যে নতুন বইয়ের গন্ধ। এটা আপু, এটা আমার ক্ষেত্রে খুব হয়, আমি লাইব্রেরিতে গেলে বইয়ের যে গন্ধটা আমার অস্বাভাবিক অন্যরকম লাগে, অন্যরকম। আমি খুব পড়ুয়া এমন না, কিন্তু আমার ওই গন্ধটা খুব প্রিয়। যেমন সেদিন কি হয়েছে, এক পুরনো কাগজপত্র গুছাচ্ছি, বাসে শিফট করেছিলাম, তো হঠাৎ করে একটা চিঠি পেলাম, অনেক পুরনো চিঠি, মানে একদম ম্যানুয়াল হাতে লেখা চিঠি, এবং চিঠিটা আমার এক বন্ধু লিখেছে অনেক ছোটবেলার, এবং দেখি যে কালিতে লেপটে গেছে, কাগজটা হলদেটে হয়ে গেছে এরকম, কিন্তু চিঠিটার মধ্যে কি যে একটা অন্যরকম মাদকতাময় গন্ধ, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার মনে হলো যে এক লাফে আমি অনেকগুলো বছর ডিঙিয়ে সেই কৈশোরে ফিরে গেলাম, এবং সে আমার মনে হচ্ছিল যে আমরা স্কুলে একসাথে পড়েছি, সেই স্কুল, সেই দুই বেনি, 50 পয়সার সবুজ রঙের আইসক্রিম, এমনকি ক্যান্টিনের টিফিনের যে সিঙ্গারা, সেই গন্ধটা পর্যন্ত আমার নাকে চলে আসলো, মানে অন্যরকম। মনে হলো যে এ তো আসলে সাধারণ কয়েকটা লাইন না, একটা পুরো সময়কে যেন বেঁধে রাখা। এবং আবার আমার একটা যেটা মনে হচ্ছিল চিঠির কথা যেহেতু আসলেন, যে চিঠির মধ্যে যে এখন কিন্তু বিভিন্ন পারফিউম ওয়ালা পেপারও পাওয়া যায় লেখার জন্য, আবার যখন পাওয়া যেত না তখন কিন্তু আমরা পারফিউম স্প্রে করতাম, স্প্রে করতাম। আবার এটা মনে হয় স্পেশালি লাভ লেটার, প্রেম পত্র লেখার স্প্রে করে আমার চিঠি লেখা হয়নি কখনো কাউকে, পেয়েছেন শুনে বেশ মজা লাগছে। কিন্তু বুঝলাম, পেয়েছেন কখনো? সেটা না, অন্য কোন অনুষ্ঠানের জন্য। আমি কখনো কাউকে পারফিউম দিয়ে চিঠি লিখিনি, কিন্তু অনেক মানুষের কাছে চিঠি পেয়েছি, এবং তখন আমার মনে হতো কেন জানি আমি মানুষের আলাদা গন্ধ, মানে আলাদা ভাবে বুঝতে পারতাম, এবং তার চিঠিতে মনে হয় তার গন্ধটাই আছে, মানে সেটা যেন চিঠি ধরলে আমি বুঝতে পারি আচ্ছা এটা ওর লেখা চিঠি। এক্ষেত্রে আমার একটু খুব মজার ইয়ে আছে, আমার মা, আমরা তো 6 ভাই বোন, তো আমি যেহেতু সবার ছোট, আমি সবসময় ফিল করতাম যে আমি কিছু তো নেগলেক্টেড। হ্যাঁ, আমার মা আসলে টায়ার্ড হয়ে গেছে, আমার আমার প্রতি আর তার মানে ভালোবাসা দেওয়ার আর এনার্জি নাই আর কি, হ্যাঁ বিষয়টা এরকম। কিন্তু আমি যেহেতু ছোট, আমি একটু অ্যাটাচড ছিলাম আমার সাথে, তো আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে গেছি, হোস্টেলে থাকি, তো আমি কি করতাম, মায়ের যে পুরোনো শাড়ি, যে শাড়িটা ঘরে পরে সফট হয়ে যায় না শাড়িটা, ওইটার আঁচলটা কেটে নিয়ে যেতাম। আমি বলতাম, মা আমার টাওয়েলে মুখ মুছতে কষ্ট হয়, আমি এটা দিয়ে মুখ মুছবো। মা হয়তো দিয়ে দিত, আচ্ছা ঠিক আছে যাও একটা দুটা নিয়ে গেল, তো মা কিন্তু বুঝতো না, কিন্তু আমি ওখানে স্মেলটা পেতাম আম্মার। হ্যাঁ, তো আমি সবসময় মুখ মুছতাম, এবং আমার মনে হতো আম্মা কাছে আছে, তো অন্যরকম একটু ফিল হতো। এখানে আমি একটু বলি, একজন মা হিসেবে আমার কাছে সবচেয়ে প্রিয় গন্ধ কিন্তু আমার সন্তানের শরীরের গন্ধ, সত্যি কথা যেটা, মানে সারাদিন কাজের পরে ওকে যখন চাইল্ড কেয়ারে নিতে যাই, দৌড় দিয়ে এসে মাম্মা বলে যখন জড়িয়ে ধরে, সেই সময় যে সুন্দর স্মেলটা পাই, এবং সেই স্মেলটা মনে হয় অনেকক্ষণ ধরে নিতে ইচ্ছে করে, এবং সেটা আসলে সারাদিনের ক্লান্তি দূর করে রিফ্রেশ করে দেয়, একেবারে সত্যি কথা। এটা কিন্তু মায়ের সাথে শিশুর নারীর টান, এটা আমরা অনুষ্ঠানের একদম শুরুতে বলেছি, মানে আপনিও হয়তো জানেন যে একটা শিশু কিন্তু যখন পৃথিবীতে আসে 2 সপ্তাহের মধ্যে, তখন কিন্তু তার দৃষ্টি, শ্রবণ, অন্যান্য ইন্দ্রিয়গুলো তখন ওইভাবে কাজ করা শুরু করেনি, জাস্ট 2 সপ্তাহের বয়স যখন, 2 সপ্তাহ না আমি 2 দিন বলি, 2 দিন থেকে 2 সপ্তাহ, এই সময়টার মধ্যে সে মাকে আলাদা করে চিনে শুধুমাত্র মায়ের গন্ধ থেকে, মায়ের শরীরের গন্ধ। আপনি দেখবেন যে 10টা নারী হয়তো, খালা, চাচি, নানি, হোয়াটএভার, ও মাকে আলাদা করে চিনতে শেখে, নিশ্চয়ই ঠিক এই গন্ধের কারণে। তবে আপু, আপনি যেটা আমি সিঙ্গার গন্ধ বলেন, তখন থেকে মনে হয় সিঙ্গার গন্ধই পাচ্ছি শুধু, যদিও সিঙ্গার এখানে নেই, কিন্তু গন্ধের সাথে খাবার দাবারের একটা খুব ভালো সম্পর্ক আছে, একটা সম্পর্ক আছে। আমাদের আসলে খাবার দাবার গন্ধ নিয়ে একটু রিসার্চ করা উচিত, কিন্তু এটা আমরা পরের গানটি শুনে আসি, তারপরে খাবার দাবার নিয়ে কথা বলবো। Thank you.
ছয় গে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে ছয় গে বসন্ত বাতাসে শ্রোতারা শুনছেন আমাদের রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ শুনছেন লাইভ। আমি আছি সাথে সামিনা, আমার সাথে সোহা এবং এই মুহূর্তে আমাদের সাথে আছেন অভিয়াপু। অভিয়াপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাদের যদি আরেকটু সময় থাকতো আমরা হয়তো আরো একটু মজার করে গল্প করতে পারতাম। নিশ্চয়ই, গন্ধ এমন একটা প্রসঙ্গ যেটা নিয়ে অনেক আসলে অনেকগুলো প্রোগ্রাম করা যেতে পারে। হ্যাঁ, তো হয়তো পরে আবার কখনো আসবো আরো অনেক বেশি অন্য ধরনের অভিজ্ঞতাগুলোকে নিয়ে বা অন্য ধরনের কিছু ইনফরমেশন আমাদের শ্রোতাদের জন্য নিয়ে। প্রিয় শ্রোতা, আজকে আমি বিদায় বলছি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবে এখন সামিনা এবং সোহা। থ্যাংক ইউ আপু। আসলে গানের আগে আমি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম যে খাবারের গন্ধ, সেটাই মানে খাবারের মানে আমরা কিন্তু এখনো ফিল করি মায়ের হাতের রান্নার গন্ধ, মানে গন্ধ কারোর সাথে মেলে না, মেলে না। আশ্চর্য বলো, মানে একই রান্না একই রেসিপি কিন্তু এবং অনেক বড় শেফদের রান্না খাওয়ার পরেও মায়ের হাতের রান্না কিন্তু আসলে একটা ডিফারেন্ট বিষয়। আমার মা কিন্তু খুব ভালো রান্না করেন এমন না, কিন্তু আমি মিস করি, আমার মা শুনতে পেলে কষ্ট পাবেন। মানে দেখা যায় সবারই কিন্তু প্রত্যেকে তার মায়ের রান্নার গন্ধটা মানে খুবই খুবই পছন্দ। আর শুধু মায়ের রান্না ইউনিক, এটা আসলে ইউনিক। আসলে মায়ের রান্না বাদ দিলেও মানে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু আমরা চুজ করি অনেক সময় গন্ধ দিয়ে, এই রেস্টুরেন্টের গন্ধটা খুবই সুন্দর, আমরা ঢুকবো নাকি ঢুকবো না, এটা ভালো লাগছে না, এই খাবার খাবো না, গন্ধটা খুবই বাজে, মানে প্রথমে কিন্তু গন্ধ বিষয়টা চলে আসে। বাই দ্য ওয়ে, তুমি সেদিন ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলে, একটা কালো রঙের ডো খাচ্ছিলে, এটার গন্ধ কেমন ছিল বলো তো? একটা কালো রঙের KFC নতুন বার্গার বের হয়েছে, সেটাও কিন্তু গন্ধের জন্য বলা যায় আসলে। যে কেমন খেতে বলো তো? না, খেতে আসলে নরমাল জিঞ্জার বার্গারের মতোই, তবে গন্ধটা একটু একটু মিষ্টি গন্ধ, মিষ্টি গন্ধ। এখানে আমার মনে পড়লো যে তুমি কি জানো যে ছেলেদের স্মেল সেন্স এবং মেয়েদের স্মেল সেন্স যে একটু ডিফারেন্ট। তাই? আচ্ছা, জানতাম না, কিন্তু গেস করতে পারি, কিন্তু ছেলেরা অনেক ক্ষেত্রে গন্ধকে এতটা বিবেচনা করে না। ছেলেরা আর্টিফিশিয়াল গন্ধটাকে বেশি প্রায়োরিটি দেয় আফটার সার্টেন এজ, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, স্পেশালি আমাদের কালচারে যেটা হয় যে মেয়েরা রান্না বান্নার সাথে বেশি জড়িত, হাউস হোল্ড ওয়ার্কের সাথে বেশি জড়িত, এবং মেয়েদের স্মেল সেন্সটা খুব অল্প বয়সে গ্রো করে। এটা রান্না বান্না হতে পারে, মশলার কারণে, মশলা চেনার বিষয়টা হতে পারে, হ্যাঁ, বা ঘর সাজানো ফুলের গন্ধ, যেমন ফুলের প্রসাধনী, এটা আসলে আমরা মেয়েরা বেশি ব্যবহার করি এই কারণে। এছাড়া আরেকটা কারণ আছে, এটা আমাদের ফিজিওলজিক্যাল বলতে পারো,
আমাদের মেয়েদের শরীরটা প্রকৃতি এমনভাবে তৈরি করেছে যে আমাদের কতগুলো সার্টেন স্টেজ আছে, হ্যাঁ, একটা কৈশোর থেকে শৈশব থেকে কৈশোরে পড়া বা কৈশোরে পরে মা হওয়ার একটা অভিজ্ঞতা, এবং গবেষণায় দেখা গেছে যে এই সময়গুলোতে আমাদের স্মেল সেন্সটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। যেমন একটা মেয়ে যখন প্রথম মা হয়, প্রেগনেন্সির প্রথম সময়টা তার স্মেল সেন্সটা খুব তীব্র থাকে। তুমি দেখবে যে যারা আপু যেমন একটু আগে ছিলেন আমাদের সাথে, অভি আপু বলেছিলেন মা হওয়ার বিষয়টা, মা হওয়ার প্রথম দিকে ম্যাক্সিমাম মেয়েরা গন্ধ নিতে পারে না, দুধের গন্ধ সহ্য করতে পারে না, বা পার্টিকুলার কোনো গন্ধ শুনলে বমি করে ফেলছে, এই যে স্মেল সেন্সটা খুব তীব্র হয়ে যায়। আবার প্রেগনেন্সির শেষের দিকে হয়তো নর্মাল হয়ে যায়, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে কিন্তু এটা সেভাবে পরিবর্তিত হয় না। তাহলে দেখা যাচ্ছে একটা মেয়ের মানে ফিজিক্যালি দিক দিয়ে গন্ধটা অনেক বেশি কার্যকর, অনেক বেশি। এবং অনেক ছেলেদের আমি কমপ্লেন করতে শুনেছি, আমার বাসায় আমার এক বোন আছে, বোনের যে দুলা ভাই, উনি সারাক্ষণ বলে তোমার আপার নাক, ও বাসায় ঢুকলে বলে ফেলে যে কোন টয়লেটটা ঠিক মতো পরিষ্কার হয়নি, এবং ওর আসলে স্মেল সেন্স খুবই তীব্র। তার কোনো রান্না পছন্দ না, তার বাড়ি সাজানো পছন্দ না, এবং সে সারাক্ষণ অবসেসড উইথ টয়লেটস, টয়লেট ঠিক মতো পরিষ্কার হয়নি, এখান থেকে বাজে গন্ধ আসছে। ইট হ্যাপেন্স অ্যাকচুয়ালি। আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গন্ধ আসলে এমন একটা জিনিস যেটা নিয়ে কথা বললে মনে হয় কখনোই শেষ হবে না আসলে, তারপরে শেষ তো করতে হবে, আমরা বরং আজকে বিদায় নিয়ে নেই। সেটাই প্রিয় শ্রোতারা, আপনারা শুনছিলেন 103.1 FM এবং আমাদের শুনছিলেন লাইভ। আমাদেরকে আরো শুনতে প্রতি বুধবার প্লিজ টিউন করুন 103.1 এ। আর আমাদের ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করুন আপনাদের ফিডব্যাক, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু। শুনতে থাকুন, সাথেই থাকুন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি অনুরণন। শুভরাত্রি।
Why did the